আল্লাহ তাআলা এটা বললেন, বলার পরে তারা কি বলল, আচ্ছা দেখি কি আছে, আগে নেওয়ার আগে তো দেখতে হবে, পরে টরে দেখে যে বাবারে বাবা, মজবুত মজবুত শরীয়তের এক এক প্রিন্সিপাল রুল রেগুলেশন অনেক কড়া, অনেক কিছু আছে, অনেক হারাম আছে, এত হারাম কি মানা যায় নাকি, এত শক্ত শরীয়ত মানা যাবে না, শরীয়তকে হালকা করে দিতে পারে, এত নিষেধাজ্ঞা দিলে চলবো কেমনি। এখন কিছু লোক আছে যে এটা করতে চায় সেটা করতে চায়, মাসালা জিজ্ঞাসা করলে এটাও যায় যায়, ওটাও যায় যায়, এই ব্যবসাও যায় যায়, ওটাও যায় নাই, সব খালি হারাম তো করবো কোনটা, মানে মানসিক প্রস্তুতি নাই। আল্লাহ তাআলা তো মেজরিটি জিনিস হালালি করে দিয়েছেন, তাই না, হারাম কটা খুব অল্প, খেতে গেলে কত জিনিস হালাল, হালালের পরিমাণ বেশি না হারামের পরিমাণ বেশি, হালাল, সমস্ত ফ্রুট কি হালাল, সমস্ত ভেজিটেবল কি হালাল, সমস্ত মাছ কি হালাল, গোশতের মধ্যে কতগুলো নাপাক প্রাণী এবং মানুষ খেকো শিকারী প্রাণী জাতীয় জিনিস, আপনার বাঘ ভাল্লুক তারপরে শুকর বানর কুকুর এই জাতীয়, আসলে দেখা গেল যে আমাদের জন্য এই যে গরু ছাগল হাঁস মুরগি পরিমাণ যা আছে জমিনের মধ্যে হালাল, এগুলো বেশি না হারামগুলো বেশি, হালালগুলোই বেশি, আমরা যদি মাথা গুনি এবং অ্যাভেইলেবল ইজিলি এইগুলোই, যেগুলো পালতেও ইজি আছে, তারপরে এগুলাকে একটু হালাল তরিকে জবাই করে নিতে হবে, এতটুকুন যদি মানুষ সহ্য না হয়, বলে যে তারা সব খাইতে পারে আমাদের জন্য খালি হালাল খুঁজতে খুঁজতে যান শেষ, কমপ্লেন করে, তাহলে ওই নবীন উম্মতের অবস্থা হবে। তো তারা তখন বলল যে এইটা কি হয় নাকি, এখন আল্লাহ তাআলা বললেন যে খুদু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা দিলাম এটাকে শক্ত করে ধরো, তখন তারা এই কথা বলে ফেললে, এই কারণে আল্লাহ তাআলা তখন পাহাড়কে তাদের পাশে যে পাহাড় ছিল ওটাকে একেবারে শো করে তাদের মাথার উপরে নিয়ে আসলেন, এখন তাকে দেখে যে বিরাট পাহাড় মাথার উপরে ধপ করে পড়ে গেলে সবগুলো স্ম্যাশড, এখন সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেছে, ভয়ে সেজদাতে পড়ে গেছে, পড়ে গিয়ে সেজদা করে আর এমনি করে দেখে উপরে, তাফসিরে এসেছে যে তারা এখনো সেজদা যখন করে একদিকে কাইথেই এমনি করে করে ওই উপরের দিকে আসমানের দিকে তাকায় এক চোখ দিয়ে, এরকম করে শেষ পর্যন্ত অবশ্য আল্লাহ তাআলা তাদেরকে সেজদা করে ফেলেছে আর মেনে নিয়েছে, বিধায় আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, সে কথা মনে করে দিলেন, দেখো মনে আছে কিনা তোমাদের পূর্বপুরুষদের উপরে পাহাড় তুলে দিয়েছিলাম, তারা মনে করেছিল আন্নাহু ওয়াকিউম বিহিম, তাদের উপরে পড়বেই এক্ষুনি এই মুহূর্তে তারা সব শেষ হয়ে যাবে, তারপরে যখন তারা সেজদায় পড়ে গেল মেনে নিল, আমি বললাম ঠিক আছে খুদু মা আতাইনাকুম বিকুওয়া, শক্ত করে ধরো আমি যা কিছু দিলাম এগুলোকে আমল করতে হবে, ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, এখানে কি আছে এগুলো আলোচনা করা স্মরণ করো স্টাডি করো লেখাপড়া করো আর এগুলো প্রচার প্রসার করে সবাই এগুলোকে আমল করো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া আসবে, তোমাদের এই যে স্বভাব নাফরমানি স্বভাব দূর হয়ে যাবে, শক্ত করে ধরো আল্লাহর দিকে আসো। তারপরে সেই কথা তারা কতটুকু ঠিক রেখেছে পরবর্তী পর্যায়ে তাদের ইতিহাস, বারে বারেই তারা আল্লাহ তাআলার সঙ্গে এরকম নাফরমানি করেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটি কাহিনীর দিকে তুলে নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তখনও কিন্তু আল্লাহ তাআলা আমাদের রূহগুলোর সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ তাআলাকে স্বীকার করার জন্য, সেই কথাটা এই মুহূর্তে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন তাদেরকে এবং আমাদেরকে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ওই সময় কথা মনে করো যখন তোমার রব বনি আদম থেকে আদম সন্তানগুলো থেকে মিন যুহুরিহিম তাদের পৃষ্ঠ দেশ থেকে আয় অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার পৃষ্ঠ দেশে পিঠে হাত বুলিয়ে দিলেন, দেওয়ার পরে তার পিঠ থেকে বেরে আসলো সমস্ত রূহ যেগুলো কিয়ামত পর্যন্ত আদম সন্তান পৃথিবীতে আসবে, সবার রূহ হাজির হয়ে গেল।
তখন তিনি সেখানে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, তা সবাইকে তিনি তখন ওয়াদা নিলেন, চুক্তি করালেন, সাক্ষ্য দিল সবাই, তিনি বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি তোমাদের রব না? কালু বালা, তারা সবাই স্বীকার করলো, রূহগুলো অবশ্যই আপনি আমাদের রব, শাহিদনা, আমরা সবাই সাক্ষী দিলাম, আল্লাহ তাআলা সেই কথা সাক্ষী হয়ে থাকলে আনতাকুনু ইয়াউমাল কিয়ামাতে, আবার কিয়ামতের দিন যাতে তোমরা না বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কবে যে ওই আপনার সঙ্গে চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, এ সম্পর্কে তো আমরা আদৌ জানা ছিল না, গাফিল ছিলাম, জানতেই পারিনি কখন ওয়াদা করলাম। বাস্তবের কথা হলো যে আমরা যে ওয়াদা করেছি আদম আলাইসাল্লামের সৃষ্টির পরে, আমাদের রূহ যে ওয়াদা করেছে, আসলে কি সেটা আমাদের মনে আছে নাকি? মনে তো নাই। তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বলবা, আপনি তো বলছিলেন নাকি বলছিলেন রূহের মধ্যে, সেটা তো মনে ছিল না। এখন এই কোরআনে তাওরাতে সব জায়গায় আল্লাহ তাআলা মনে করিয়ে দিলেন, আমার সঙ্গে ওয়াদা করেছিল, কিয়ামতের দিন বলো না, সেটা তো ভুলেই গেছি, জানতেও পারি নাই, আমি মনে করাই দিলাম এখন, এটা মনে রাখো। এটা একটা অর্থ, আর অনেক মুফাসসির বলেছেন এছাড়াও আরেকটি অর্থ আছে, যে আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টির সময়ে তিনি আমাদেরকে ফিতরাতের উপরে সৃষ্টি দিয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব শিশুর জন্ম হয় ফিতরাতের উপরে, ফিতরাত মানে ইসলাম, ইসলাম মানে তার মাবুদকে তখন আল্লাহ, কোন শিশুর মাইন্ডে কি থাকে তার অনেকগুলো মাবুদ আছে, বিভিন্ন মূর্তি আছে, অমুক আছে তমুক আছে, কিচ্ছু নাই, সে একদম ফ্রেশ, একদম নিষ্পা, একেবারেই তৌহিদের উপরে তার জন্ম হয়, পরবর্তী পর্যায়ে আবাওয়াহু পিতামাতা ইফা ওয়াদানিহি নাসরানিহি আও মাজসানিহি, বিভিন্ন রকমের ইহুদি নাসারা অগ্নিপূজক বিভিন্ন ধর্মে তাকে আস্তে আস্তে করে ট্রেনিং দিয়ে সেদিকে নিয়ে যায়। কাজেই প্রত্যেকটি মানব শিশুর যে জন্ম হয় সেটা হচ্ছে ইসলামের একত্ববাদের উপরে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যদিও সে এটা তখন উচ্চারণ করার মতো বয়স হয় না, কিন্তু তার মাইন্ডটা একদম কোনো শেরেক আছে মাইন্ডের মধ্যে, তখন শেরেক মুক্ত থাকাটাই তাওহীদ, তার রব তখন আল্লাহ ছাড়া কেউ নাই, এটাও এটার অর্থ হিসাবে আসে। অথবা তোমরা আরেকটা যুক্তি যাতে না দিতে পারো কিয়ামতের দিন আমার সঙ্গে, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন কাবল, এটাও যেন না বলতে পারো যে আমরা তো কি করব, আমাদের পূর্বপুরুষগণ এভাবে মূর্তি পূজা করেছেন, শেরেকের ভিতরে ছিলেন, আমরা তো তাদের ঘরে জন্ম হওয়ার কারণে অটোমেটিক্যালি সেদিকে চলে গিয়েছি, এই কথা বলে যেন আমার কাছে ওজর খাই না করতে পারো কিয়ামতের দিন। এই জন্য প্রত্যেক কিতাব পাঠিয়ে, নবীদেরকে পাঠিয়ে প্রত্যেক যুগে যুগে আমি তোমাদেরকে ওই কথা, তাওহীদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল, আমার ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো মাবুদ তোমাদের থাকবে না, এই জন্যই আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মা বাবার দোহাই দিয়ে বাঁচতে পারবে না, যে তারা আমাদেরকে ওই পথে নিয়ে গেছে, এটা বললে যথেষ্ট হবে না। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর আমরা তাদের পরে তাদের আওলাদ ফরদ হিসাবে, তাদের কালচারের উপরে, তাদের দিনের উপরে, ওই সমাজের ভিত্তিতে আমরা চলেছি, এটা বললে আর তোমাদের মুক্তি হবে না, এটা বলে কোনো এক্সকিউজ হিসাবে গ্রহণ করা হবে না। আফাতুহলিকুনা বিমা ফালাল মুবতিলুন, তোমরা যাতে না বলতে পারো কি আমাদের ময়দানে, তাহলে কি আজকে আপনার আজাব দিয়ে হালাক করে ফেলবেন, আমাদের পূর্বপুরুষগণ বাতিল তরিকা থাকার কারণে আমরা বাতিল পন্থা পেয়েছি, আমাদের দোষ কি, কেন আমাদেরকে শাস্তি দিবেন, এই কথা যেন বলতে না পারো। وكذلك نفصل الايات ولعلهم يرجعون, এভাবে আমি আমার আয়াতগুলোকে তাফসিল করি, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে বলি, সব কিতাবে এরকম বিশ্লেষণ করেছেন, তাওরাত ইঞ্জিলে এই কোরআনেও তাই করেছেন, ولعلهم يرجعون, আশা করা যায় এগুলো শুনে পড়ে শিখে তারা ফেরত আসবে বাতিল তরিকা থেকে, বাতিল পন্থা থেকে, কিন্তু আসে না। ওই জাতির মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে এই
আলেমদের মধ্যে একটা বড় খারাপ এক্সাম্পল ছিল একটি লোক, তার এক্সাম্পল এখন আল্লাহ তাআলা দিচ্ছেন তাদেরকেও সংশোধন করা, সতর্ক করার উদ্দেশ্য, কিন্তু আসলে এই উম্মতকে সতর্ক করার জন্য ওই এক্সাম্পলটা নিয়ে এসেছেন। তাদের মধ্যে এক নাম করা আলেম ছিল, তার কাহিনী আল্লাহ তাআলা বলছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا হে নবী, তাদেরকে আপনার উম্মতকে এবং মদিনার যারা বনি ইসরায়েল লোকজন আছে তাদেরকে শুনান খবর ওই লোকটির যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম। আয়াত দিয়েছিলাম অর্থ কি? দীনের জ্ঞান দিয়েছিলাম, দীনের জ্ঞান দিয়েছিলাম, সে বড় আলেম হয়ে গিয়েছে। সালাখা মিনহা, অতপর সে এই আয়াত থেকে, এই জ্ঞান থেকে একদম সরে গেল। ইনসেলাখ মানে হলো খুলে যাওয়া, যেমন সাপের চামড়া প্রতি বছর শীতকালে চামড়াটা ইনসেলাখ হয়ে যায়, খুলে যায়, আর চামড়ার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে আর পরে ওটা ওখানে পড়ে থাকে। ছোটকালে আমরা যখন খেলতে কুদ্দি গিয়ে দেখছি সাপের চামড়া পড়ে আছে, সাপ কই গেছে, অন্যদিকে চলে গেছে, সাপের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নাই। এইরকম এলেমকে সেইভাবে ছুঁড়ে ফেলে দিল আর এলেমের ধারে কাছেও থাকল না। ফাতবাহু শয়তান, এমন ভাবে সে ছুঁড়ে ফেলে দিল, শয়তান শুধু অনুসরণ করলো না, শয়তান থেকে কয়েক ডিগ্রি আগে চলে গেল, এখন শয়তানই তাকে অনুসরণ করে, সে কি আর শয়তানকে অনুসরণ করবে? শয়তান বলে বাবা আমার থেকে তো বড় ওস্তাদ আছে দেখি, সাংঘাতিক কথা না, শয়তান তাকে উস্তাদ মানছে এখন। তাহলে কিরকম শয়তান হতে পারে মানুষ যে শয়তান থেকে কয়েক ডিগ্রি আগে শয়তানের উস্তাদ হয়ে যায়? ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্ত হয়ে গেল, সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন এই লোকটাকে তার নাম বিভিন্ন তাফসিরে এসেছে, বালাম ইবনে বাউরা, বালাম ইবন বাউরা নাম তার নাম ছিল। সে অনেক লেখাপড়া করে আল্লাহ তাআলা ইসমে আজম শিখেছে বনি ইসরাইলের মধ্যে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সময়ই ওই লোকটার অস্তিত্ব ছিল। সে ওই জমানায় মূসা আলাইহিস সালামের মধ্যে উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড়। মূসা আলাইহিস সালাম কি করলেন, তাকে মাদিয়ান এলাকার যে বাদশাহ আছে কাফের বাদশাহ তার কাছে পাঠালেন, দিনই দায়িত্ব দিয়ে তাকে দাওয়াত দাও, ওই এলাকায় তুমি দিনই কাজ করো, তাকে দিন ওইদিকে নিয়ে আসো। সে গেল সেখানে, সে দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে দায়ী ইলাল্লাহ হয়ে সেখানে গেল, বাদশাহ সঙ্গে দেখা করলো, তাকে কথাবার্তা বললো। বাদশাহ চিন্তা করলো যে এরে যদি আমি এখানে অ্যালাউ করি তাহলে তো সে গোমরা করে ফেলবে, মানে তার বাদশাহি থেকে লোকদেরকে অন্যদিকে নিয়ে যাবে, বাদশাহ তো কাফির বাদশাহ। চিন্তা করলো কি করা যায়, একে কিভাবে আমি কিনে ফেলতে পারি দেখি কি করা যায়। তখন সে তাকে ফারাশাহুল মালিক ওয়া আতাহুল মুলক, তাকে অনেক টাকা পয়সা এবং বড় জমিদারি, বিশাল তাকে এক এরিয়া তাকে সে এলাকার জমিদারি দিয়ে দিল, অনেক টাকা পয়সা সব কিছু দিয়ে তাকে কনভিন্স করে ফেলল যে তুমি মুসার দিন থেকে সরে এসে আমার আন্ডারে তুমি অনেক কিছুর মালিক হয়ে যাও। সে আর লোভ সামলাইতে পারলো, এত কিছু পাওয়া গেছে, তখন সে দিন ছেড়ে দিয়ে তখন সে কুফরি প্রচারে কাজে লিপ্ত হয়ে গেল, আল্লাহর দিকে ডাকার পরিবর্তে কুফরের দিকে ডাকার কাজে নেমে গেল। এবং সে বলা শুরু করে দিল কি, যে দেখো আমি তো এরকম মুসলিম ছিলাম, আমি তো এরকম মুসার উম্মত ছিলাম এবং তার এখানে এগুলো পড়েছি, আমি এগুলো পড়ে দেখছি, এগুলো আসলে কিছু না, এগুলো সব ধোকা বা কাওয়াজ, আমি তোমাদেরকে আসল কথা এখন বলছি। এখন এরকম কিছু মুসলমান আছে ইসলাম ছেড়ে দিয়ে তারা এখন বলে আমরা ইসলাম ছিলাম, দেখছি ইসলাম সব উল্টাপাল্টা, এরকম কিছু লোকের খবর মাঝে মধ্যে পাওয়া যায় না, এরকম করা শুরু করে দিল। তার কাহিনী অনেক লম্বা, আল্লাহ তাআলা তখন বললেন যে কিভাবে সে এত বাড়াবাড়ি করে এত অ্যাডভান্স হয়ে গেল, তার কারণে এত লোক বিভ্রান্ত হয়ে গেল,
শয়তানও পারে না এত লোককে বিভ্রান্ত করতে, কারণ শয়তান তো মানুষের কাছে ফিজিক্যালি এভাবে আসতে পারে না, তাই না? ওয়াস ওয়াসা দেয় দূর থেকে, কিছু কুমন্ত্রণা দেয়, আসর চেষ্টা করে, কিন্তু সে তো মানুষ, মানুষকে এইভাবে বোঝা। আর সে মুসলিম ছিল আগে, আলেম ছিল আগে, এখন সো এরকম করে যারা বিভিন্ন ধর্মতত্ত্ব ইসলাম থেকে বের হয়ে গেছে, বিভিন্ন ফেরকা, কাদিয়ানি ফেরকা থেকে শুরু করে, এরা সবাই বলেছে যে ইসলামে তো ছিলাম, তারা ইসলামের অপব্যাখ্যা করেছে এবং তারা ইসলামের ভালো জিনিসটাকে নেগেট করে দিয়েছে মানুষের কাছে। এইভাবে দিনকে বিকৃত করার জন্য এরা খুব ইফেক্টিভ হয়, এই লোকগুলো শয়তানের থেকে বেশি কাজে লাগে, হ্যাঁ, এই কুফুরের কাজে। রহমান ইয়া রহমান সাঈদনি।